এই গাছটাকে বলা হয় সোনালু গাছ। আর লোকালি অনেক জায়গায় এইটাকে আসলে বানর লাঠি বলা হয় বা বান্দর লাঠি। এই গাছে অনেক হলুদ রঙের ফুল ফোটে এবং এই ফুলগুলোর বিচিটা এত লম্বা হয়, অনেকটা ওই বানরকে পিটানোর মতো লাঠি আছে বা বানরের লেজ যেই রকম মানে ওই রকম লম্বা হয়, এই জন্যে এই গাছটাকে অনেকে লোকালি বানর লাঠি বলা হয় বলে। মূলত এই গাছটার নাম হচ্ছে সোনালু। এই গাছটাকে আসলে জায়গার অভাবে কেটে ফেলে দেওয়া হয়েছিল অনেক দিন আগে, কিন্তু আসলে আমার কাছে গাছটা দেখে এবং গাছের ফুলগুলো দেখে মোটামুটি মনে হয়েছে যে এটাকে তো বনসাই করা যায়। আর যেহেতু জায়গার অভাবেই ফেলে দেওয়া হয়েছে, আমি যদি গাছটাকে এমনভাবে বানাই যে জায়গা কম লাগে কিন্তু সে প্রাণে বেঁচে যায় এবং তার এইটুকু গাছেই ফুল ফোটে, তাহলে তো একটা গাছকে আমি সেভ করতে পারবো। তো সেই উদ্দেশ্যে আমি গাছটাকে এনে বনসাইয়ের জন্যে তৈরি করেছি। এবং মূলত আমি এইটাকে ব্রাঞ্চ নিয়ে খুব বেশি কিছু করছি না, এইটাকে কিছু প্রুনিং করা হয়েছে আর এইটার রুট নিয়ে কাজ করছি আমি। আমার টার্গেট, আমি এই গাছটাকে রুট ওভার রক বনসাই প্রসেসে এগোব। তো সেটার জন্যে মূলত আমাকে আগে রুটটাকে ভালোভাবে ডেভেলপ করতে হবে, আমি সেই কাজটাই করছি। দেখা যাক আমি কতটুকু সফল হতে পারি। গাছটার অবস্থা খুব নাজুক ছিল, আমি আসলে এই গাছটাকে গাছের পুরনো পাতাগুলোর এই অবস্থা ছিল, অনেকগুলো পাতা আমি কেটে ফেলে দিয়েছি যার ফলে নতুন পাতা হচ্ছে। এখানে খুব বেশি দিন হয় নাই আমার কাছে আছে গাছটা। এটাকে হয়তো আমাকে প্রায় বছর দুই তিনেক এটাকে নিয়ে কাজ করতে হবে, রুটগুলো ডেভেলপ হচ্ছে। তো ধন্যবাদ, ছোট্ট একটা গাছ দেখালাম আজকে। আমি আস্তে আস্তে আমার সবগুলো বনসাই দেখাবো। আসলে বনসাই খুব বেশি করতে পারি নাই, কারণ এক একটা বনসাইয়ের পিছনে এত সময় দিতে হয়, দিনের শেষে দেখা যায় যে বনসাইগুলো দেখতে অনেকটা এরকমই। আমি যদি আজকে শুরু করি 10-12-15টা বনসাই নিয়ে, ম্যাচিউর বনসাই হতে হতে প্রায় 10-12 বছর লাগবে। 5 বছর পর্যন্ত আমি ওইটাকে আসলে ট্রেনিংয়ের মধ্যেই রাখতে হবে, তারপরে বনসাইটাকে হবে। এত ধৈর্য খুব ডিফিকাল্ট, এত ধৈর্য ধরে কাজ করা, বাট শখ থাকতে হবে, পরিশ্রম করতে হবে, কিছুটা আসলে সময় দিতে হবে। এইখানে আমি আমার প্রফেশনের জন্য খুব বেশি সময় দিতে পারি না, তারপরেও বের করে নিই, দিনে 1-2 ঘন্টা সময় আমি চেষ্টা করি এই গাছগুলোর পিছনে দেওয়ার। ধন্যবাদ সবাইকে।